শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভয়াবহ রকেট হামলার মুখে গাজায় যুদ্ধবিরতি মানতে বাধ্য হল ইসরায়েল। যুদ্ধবিরতির ঘোষণায় ফিলিস্তিনের রাস্তায় বিজয় উল্লাস। ভয়াবহ হামলার মুখে হামাসের দুই শর্তই মেনে নিয়েছে ইসরায়েল। হামাসের পর এবার ইরান থেকে সামরিক ড্রোন দিয়ে হামলা চালালো ইসরায়েলে। এবার ত্রিমুখী হামলার মুখে ইসরায়েল, তিন দেশ থেকে একযোগে চালানো হলো হামলা। অবশেষে যে কারণে যুদ্ধবিরতিতে সম্মতি ইসরায়েলি প্রধানমন্ত্রী। এবং সবশেষ থাকছে গাজায় গণহত্যার পরও ইসরায়েলের পাশে যে কারণে জার্মানি এমপিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়টি সর্বসম্মতভাবে অনুমোদন করতে বাধ্য হয়েছে। ইসরায়েল অভিমুখে গাজা থেকে যখন প্রতিরোধ যোদ্ধারা বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করে যাচ্ছিলেন, তখন বৃহস্পতিবার রাতে ওই মন্ত্রিসভা বলেছে তারা যুদ্ধবিরতির ব্যাপারে মিশরীয় প্রস্তাব মেনে নিয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভায় গত রাতে ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার স্থানীয় সময় ভোর রাত 2টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ স্থানীয় নেতা উসামা হামদান যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেবাননের আল মাইদিন টেলিভিশন নেটওয়ার্ককে বলেছেন, প্রতিরোধ আন্দোলন মধ্যস্থকারীদের পক্ষ থেকে এই নিশ্চয়তা পাওয়া গেছে যে গাজার উপর আগ্রাসন বন্ধ হবে। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থকারী মিশর সরকার বলছে এই যুদ্ধবিরতি দুই পক্ষেই সমানভাবে বাস্তবায়ন করবে। উল্লেখ্য, বিগত রমজান মাসের শেষের দিকে জর্দান নদীর পশ্চিম তীরের বাইতুল মুকাদ্দাস শহর এবং আল আকসা মসজিদের মুসল্লিদের বিরুদ্ধে ইহুদিবাদী সেনারা ভয়াবহ দমন অভিযান শুরু করলে গাজা থেকে প্রতিরোধ যোদ্ধারা রকেট বর্ষণ শুরু করেছিল। তাদের দাবি ছিল ইসরায়েল যেন আল আকসা মসজিদ এবং এর নিকটবর্তী শেখ জাররাহ এলাকায় দমন অভিযান বন্ধ রাখে। গাজা উপত্যকায় স্থানীয় সময় রাত 2টা, যা বাংলাদেশ সময় শুক্রবার ভোর 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। টানা 11 দিন ধরে তাণ্ডব চালানোর পর মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। এই ঘোষণার পর রাস্তায় নেমে উল্লাস করতে থাকেন গাজার জনগণ। এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে দাবি করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে ঘোষণা আসার পর হামাস এবং ইসলামিক জিহাদ জানায় স্থানীয় সময় রাত 2টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। এরপরই নিরাপদ আশ্রয় থেকে বের হয়ে এসে উল্লাস করতে থাকেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজা এবং ফিলিস্তিনের রাস্তায় নেমে হাজার হাজার মানুষকে উল্লাস করতে দেখা গেছে। এ সময় তারা ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেন এবং বিজয়সূচক ভি চিহ্ন দেখান। এছাড়া এ সময় গাজায় মসজিদ থেকে মাইকে আল্লাহর প্রশংসাসূচক বক্তব্য শোনা যায়। জনগণের সামনে বক্তব্য দিতে গিয়ে গাজায় থাকা হামাসের দ্বিতীয় সর্বোচ্চ রাজনৈতিক নেতা খলিল আল হাইয়া বলেন, এটা জয়ের উচ্ছ্বাস। এ সময় ইসরায়েলি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পুনর্নির্মাণের ঘোষণাও দেন তিনি। 11 দিনে ইসরায়েলি বোমা হামলায় 65 জন শিশুসহ অন্তত 232 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনি বাহিনীর পাল্টা হামলায় ইসরায়েলি নিহত হয়েছেন 2 শিশুসহ মোট 12 জন। গাজা উপত্যকা নিয়ন্ত্রণ হামাস জানিয়েছে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির জন্য তারা যে দুটি শর্ত দিয়েছিল উভয়টিই মেনে নিয়েছে। প্রথম শর্তটি ছিল আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। দ্বিতীয় শর্তটি হল পূর্ব জেরুজালেমের শেখ জাররা মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বন্ধ করা। হামাস দাবি করেছে দুটি দাবি পূরণের ব্যাপারে তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা বলেন, হামাসের এই দাবি ভুয়া। পরিচয় প্রকাশ না করে ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে কন্ট্রিবিউটিং সংবাদদাতা বারাক রাবিত এক্সিওস নিউজকে জানিয়েছে এই তথ্য। এর আগে হামাসের সিনিয়র এক নেতা হিজবুল্লাহর সমর্থক আল মায়াদিন নেটওয়ার্ককে জানান, আল আকসা মসজিদ এবং শেখ জাররাহ ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ার নিশ্চয়তা পেয়েছে হামাস। উসামা হামদান এসব নিশ্চয়তার বিস্তারিত বর্ণনা দেননি, কিংবা কিভাবে তা বাস্তবায়িত হবে তাও জানাননি। এদিকে যুদ্ধবিরতির পরিস্থিতি পর্যালোচনার জন্য দুটি মিশরীয় নিরাপত্তা প্রতিনিধি দল গাজা এবং ইসরায়েলে যাবে। মিশর এই যুদ্ধবিরতির উদ্যোগকে গ্রহণ করেছে।
গাজার হামাস লেবাননে হিজবুল্লাহর রকেট হামলার মধ্যেই ইসরায়েল জর্ডান সীমান্তে বিস্ফোরকবাহী ইরানি সামরিক ড্রোনের দেখা মিলেছে। ইরান থেকে বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী, তবে সেটি ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার জার্মানের পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস ইসরায়েল সফরে যান। গাজায় চলমান সংঘাতে তিনি ইসরায়েলকে সমর্থন করেন। এ সময় সাংবাদিক সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমাদের বৈঠকের সময়েও বিভিন্ন মুখী যুদ্ধ মোকাবেলা করতে হয়েছে, এই আগ্রাসনের বেশিরভাগই সমর্থন রয়েছে ইসরায়েলের। এ সময় জার্মানের পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসকে নেতানিয়াহু বলেন, দুই দিন আগে জর্ডান সীমান্তের কাছে ইরানের ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল। আমরা যখন এখানে সংঘাতের মধ্যে রয়েছি, কয়েকদিন আগে ইরান থেকে সেখানে সামরিক ড্রোন পাঠিয়েছিল। ইসরায়েলের সঙ্গে জর্ডান সীমান্তে ইরাক অথবা সিরিয়া থেকে আমাদের বাহিনী বাধাগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত 230 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে 64 জন শিশু এবং 38 জন নারী আছে। অপরদিকে হামাসের হামলায় 13 জন ইসরায়েলি নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের মতে, গাজায় 50টি স্কুল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী, এতে প্রায় 42,000 শিক্ষার্থীর স্কুল জীবন হুমকির মুখে পড়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ওয়াইসি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান কানে তুলছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ত্রিমুখী হামলার মুখে পড়েছে ইহুদিবাদী দেশ ইসরায়েল। ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতের কারণে গাজা থেকে অব্যাহত রকেট হামলা চালাচ্ছে হামাস। গাজা সংঘাতের মধ্যেই লেবানন থেকে 3 বার রকেট হামলা হয়েছে ইসরায়েলে, যদিও এমন কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইহুদিবাদী দেশটি। তবে বিবিসি জানিয়েছে, ইরান থেকেও বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী, তবে সেটি ধ্বংস করা হয়েছে। গত 24 ঘন্টায় গাজা থেকে ইসরায়েলে 5টি অঞ্চলে রকেট হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, 24 ঘন্টায় অন্তত 80টি রকেট হামলা চালিয়েছে হামাস। এর মধ্যে 90% রকেট আয়রন ডোম দিয়ে ধ্বংস করার দাবি করেছে সেদেশের সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনী বলেছে, চলতি সপ্তাহে ইরান থেকে বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছিল ইসরায়েলে। বৃহস্পতিবার জার্মানের পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস ইসরায়েল সফরে যান। গাজে চলমান সংঘাতে তিনি ইসরায়েলকে সমর্থন করেন। এ সময় সাংবাদিক সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমাদের বৈঠকের সময়েও বিভিন্ন মুখী যুদ্ধ মোকাবেলা করতে হয়েছে, এই আগ্রাসনের বেশিরভাগ সমর্থন রয়েছে ইরানের। এ সময় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসকে নেতানিয়াহু বলেন, দুই দিন আগে জর্ডান সীমান্তের কাছে ইরানের ড্রোন ভূপাতিত করা হয়েছে। আমরা যখন এখানে সংঘাতের মধ্যে রয়েছি, কয়েকদিন আগে ইরান সেখানে সামরিক ড্রোন পাঠিয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা থেকে চাপ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসের পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার মন্ত্রিসভায় জরুরি বৈঠকের পর ইসরায়েলি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। গাজায় বিবিসি সংবাদদাতা রুশ দি আবু উলফ এর একটি টুইট বার্তায় লিখেছেন, বৃহস্পতিবার যুদ্ধবিরতি আলোচনার সাথে জড়িত সূত্র বিবিসি বলেছে, যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান মিশরকে জানিয়েছে ইসরায়েল। এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সক্রিয় ভূমিকা পালন করছে মিশর। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা মার্ক রিগেব জানিয়েছিল, নির্দিষ্ট শর্তে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। এই শর্তে বলা হয়েছিল, তেল আবিব এবং জেরুজালেমে হামলা বন্ধ করতে হবে হামাসকে। গাজা থেকে রকেট হামলার কারণে সেখানকার বেসামরিক নাগরিকরা আছেন। এদিকে বৃহস্পতিবার গাজায় যুদ্ধবৃত্তি কার্যকরে বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থার কূটনৈতিক উপদেষ্টারা জোরদার করেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সংকট কঠিন আকার ধারণ করায় বিশ্বের পরাশক্তিগুলো ইসরায়েল এবং ফিলিস্তিনিদের উভয় পক্ষকে যুদ্ধে বিরতি দেওয়ার আহ্বান জানায়। তবে গাজায় ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের লড়াই এখন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। টুইটে তিনি লিখেছেন, যুদ্ধবিরতির আহ্বান জানান। আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের মতে, গাজার 50টি স্কুল ধ্বংস করা হয়েছে, এতে প্রায় 42,000 শিক্ষার্থীর স্কুল জীবন হুমকির মুখে পড়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় এই পর্যন্ত নারী এবং শিশু সহ কমপক্ষে 277 জন প্রাণ হারিয়েছেন। গাজায় গণহত্যার পরও ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে জার্মানির এমপিরা।
ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সাম্প্রতিক সংঘাত এবং উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে জার্মানি পার্লামেন্টের নিম্নকক্ষে। সেখানে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা হাইকো মাস বলেছেন, যারা ইহুদি বিদ্বেষীরা ঘৃণা ছড়াচ্ছে, অপরাধমূলক কাজ করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেন, আমাদের পথে ধর্মবিদ্বেষের জন্য একটি সেন্টিমিটার জায়গা নেই। জার্মানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের রকেট নিক্ষেপ প্রসঙ্গও তোলেন। সংঘর্ষ থামাতে তার প্রস্তাব হামাসকে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করতে হবে এবং যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। ইসরায়েল এবং ফিলিস্তিনকে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করতে হবে। ফ্রি ডেমোক্রেটিক পার্টির সদস্য অ্যালেকজান্ডার স্টাম্বাস জানান, তিনি বনের সিগাননে গিয়েছিলেন। ইহুদিবাদীর পবিত্র স্থানে ঢিল মারা হয়েছে, ইসরায়েলের পতাকা পুরানো হয়েছে। তার মতে, যারা এই ঢিল মারছে তারা ঘৃণা ছড়াচ্ছে। অতি দক্ষিণপন্থী এফডি দলের সদস্যরা হামাসের আক্রমণের নিন্দা করেছেন। তারা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিরও সমালোচনা করেছেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।